সকলকে ওয়েলকাম আজকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন আমি অনেক অসম্ভব চ্যানেল দেখছি ব্যানার তৈরি নাই ইউটিউব চ্যানেল ভালোভাবে সাজানো নাই আজকে আমি সে টপিক নিয়ে আনলাম ব্যানার তৈরি মানুষ বিভিন্ন রকম টিপস দিয়ে আপনাদের ভিডিও তৈরি করে দেখায় গ্যারে না তারপরে অনেক কিছু ভিডিও ফেক্সিংয়ে সফটওয়্যার দিয়ে করে দেখায় তা আজকে আমি দেখাবো কিভাবে আপনি কাইম মাস্টার সফটওয়্যার দিয়ে সুন্দরভাবে ব্যানার তৈরি করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া একটা ফটো ডাউনলোড করতে হবে সেটার লিঙ্ক আমার ডেস্কিং বক্সে আপনারা পেয়ে যাবেন আশা করি বন্ধুরা কিভাবে ব্যানার তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি পুরোপুরি দেখাই দেবো কোনো মানুষ একটা দোকানে না কিছু হলে ব্যানাররা দেখে আপনার সাবস্ক্রাইব করবে তো গাইস ব্যানার তৈরি করার আগে স্ক্রিনে যাওয়ার কিছু একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই নোটিফিকেশন অন করে দিন সবার আগে নতুন আপডেট পেতে তো গাইস ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা মোবাইল স্কিমে চলে আসলাম তারপর কাইম মাস্টার সফটওয়্যারের লিঙ্ক দিয়ে যাবেন আমি কাইম মাস্টারে প্রবেশ করার সাথে সাথে তারপর 16:9 ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাকে একটি জায়গাতে নিয়ে যাব তো বন্ধুরা এই কোন জায়গাতে মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে ব্যাকগ্রাউন্ডের ফটোটা দিবেন সেটা ক্লিক করে রেখে দিবেন 10-19 সেকেন্ড করে দিলে হবো না করলে হবো লেয়ারে ক্লিক করবেন তারপর মিডিয়াতে এসে পড়বেন আসার পরে আপনাকে এখানে কি করতে হবে এটাই তো আপনার প্রবলেম এখান থেকে আপনার ফটো আর আমি যে ফটো লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে ডেস্কিং বক্সে সেই ফটোটি আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা এই ফটোর লিঙ্কটা আমি ডেস্কিং বক্সে দিয়ে রেখেছি আপনারা এই ফটোটা অবশ্যই ডাউনলোড করবেন এটা যে সফটওয়্যার দিয়ে দেখাক এই ফটো ছাড়া পারবেন না লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তারপরে এখানে কি করবেন ইংলে একটা স্ক্রিন শট নিয়ে নেবেন কম্পিউটার থেকে মানে মোবাইল কম্পিউটার ইউজ করে তারপরে এখান থেকে আপনি কেটে একদম কেটে কেটে শুরু করে নেবেন দুই পর্যায় করে এভাবে 2-3 দিয়ে দিয়ে দেবেন তাহলে আপনার থাম্বনেলটা ইমোশনাল থাম্বনেল হয়ে যাব ব্যানারটা ইমোশনাল ব্যানার হয়ে যাব 2925 ঠিক আছে এই যে এটাকে আমরা টেনে বড় করে দেব তারপরে আবার এখানে যাব এখানে যে আমরা এটাকে কেটে টুকছুট করে নেব এটার মাপ মজন্ত করতে হবে আমাদের বেশি করতে হবে না তারপর এখানে টিক মার আছে ক্লিক করে দেবেন তারপরে এটাকে আপনি ম্যানাটোর করে নেবেন বন্ধুরা এটাকে আমি সুন্দরভাবে করে নিচ্ছি তারপরে এখান থেকে আপনি এটাকে একদম ছোট করে এটার মাপে করে নেবেন এখানে একটা দেখছেন এটা হলো আপনার কম্পিউটার আপনাকে এখানে কালো যে জায়গাটা দেখছে কালোর মধ্যের ভিতর মোবাইলে সাপোর্ট কভার একটু বাড়তি দেখছেন এটা খাবো ল্যাপটপে তার বড় বাড়তিটা দেখছেন এটা খাবো কম্পিউটার টিভিতে তো বন্ধুরা এভাবে আমি একটু ম্যাজাং করে নিলাম ম্যাজাং মানে বুঝতে পেরেছেন আলোটা কমাইয়া এমনভাবে বুঝতে যাব না ভিডিওটা পিছিয়ে আসে সবাই বুঝতে পারবো এটাকে বড় করে নেবেন পরে তো আবার শুট আপনি যখন এটা সেট করবেন তখন এটি কেটে যাব বন্ধুরা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এভাবে আমি শুটু করে দিচ্ছি আপনারাও করে নিতে পারেন কোনো প্রবলেম নাই তো বন্ধুরা এখন আমরা কি করব আমাদের ফটো থাকলে দিতে পারি আপনার যেটা মন চাই আপনার যে চ্যালেঞ্জ যে টাইপের হে টাইপের দিবেন আপনার কোনো প্রবলেম নাই এভাবে আমি আমার ছবিটাকে শুটু করে নিলাম আপনাদের ছবিটাও এভাবে শুটু করে দিলাম আমি যে কথাটি বলছি সে কথাটি মন পান দিয়ে শুনুন তারপরে এখানে আবার দিয়ে ওই 2 লাইন দিলাম আবার এবার আমি 3 লাইন দেবো আপনারা যেভাবে করতে পারবেন এখন আমি উপস্থিত আমার জন্য একটা বানাইতাছি এটাই হলো কথা আপনারা শিখে গেলে আপনারা পুরোপুরি বানাতে পারবেন এখন আপনাকে প্রবলেম নেই তো বন্ধুরা এ পর্যন্ত করে আপনারা রেখে দিবেন তারপরে এখানে একটু কেটে বড় করে দিলাম দুটো করে নিয়ে তারপরে এখানে
রেখে দিলাম, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে আপনি কি করবেন, এখানে আপনার চ্যানেলের নামটা আপনার যেটা মন চাই, আমার চ্যানেলের নাম এমডি রয়্যাল, এমডি রয়্যাল আমি লিখে দিলাম বন্ধুরা। আমার এমডি রয়্যাল লেখার পরে আমি এটাকে টেনে বড় করে দেব, এখানে আমি নামটা পাবো। আপনারা বুঝতে পেরেছেন কি আজব গন্ত, আমি এত ছুটু করলাম কেন, কেননা এটা মোবাইলের সাপোর্ট খালে এক্ষুনি খাবো, আর বাড়তিটি কম্পিউটার ল্যাপটপে। তো বন্ধুরা এভাবে আপনার মাপ পর্যন্ত বানিয়ে দিবেন, আপনার চ্যানেলটাকে আইটিউব করে নিতে পারবেন, আপনার কোনো প্রবলেম নাই। ব্যানারটা তৈরি হয়ে গেল মোটামুটি আমার ব্যানারটা, তারপরে এখানে সাদা বোর্ড করে দেব। তারপরে আমরা কি করব, এখান থেকে আরেকটি কিনে আলিবেন আপনাদের মনের মতো করে, আপনার চ্যানেলের রোবো নিতে পারেন। আমার চ্যানেলের রোবো আমি নিয়ে নিলাম বন্ধুরা, আমার কোনো প্রবলেম নাই। এটা আমার মোবাইলের জন্য ভেন্টাইশন তৈরি হয়েছে, তো আমার ওই ডিলেট হয়ে গেছে, এখান থেকে আমি পাচ্ছি না। তো বন্ধুরা এভাবে আপনার ব্যানারটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন, স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা আমার ব্যানারটা এখানে আমি এডিট করে নিব, এভাবে আপনার চ্যানেলের ব্যানারটা তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম থাকবে না। এভাবে ইংলিশ সুন্দরভাবে ব্যানার তৈরি হয়, ব্যানার তৈরি হয় এটাই একমাত্র কাজ। এখান থেকে আপনি পিওন এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করবেন, এর একটা ছবি হয়ে গেল আপনার কাজ। এই ছবিটা এখন আপনার মোবাইলে সেভ হয়ে গেল, এখন আপনি সেট করতে পারবেন। তো গাইজ বুঝতে পেরেছেন, টাটা বাই বাই। এতক্ষণ আপনারা ব্যানার তৈরি করা ভিডিও দেখলে, ব্যানারটা ইমোশনাল ভাবে এভাবে আপনারা ব্যানারটা না আপনার মনে মতন, আমার কাছে বেশি টাইম ছিল না, তাই আমি ভালোভাবে ব্যানারটা তৈরি করে নিই আমার ছবির মতো। তো গাইস ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে। টাটা বাই বাই।